প্রিয় দর্শক, দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমার এই ভিডিওটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ফার্ম থেকে তেলাপিয়া মাছের পোনা আমরা বিক্রি করতেছি। আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা ওই মাছগুলো চাষ করতে পারবেন। চলেন জেনে নেই তেলাপিয়া মাছের সফলতার কিছু গল্প। তেলাপিয়া মাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং আপনারা এই মাছগুলো অল্প দিনেই বিক্রি করে দিতে পারবেন। এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে 1000 পিস, আমরা এটা 250 গ্রাম গুনেছিলাম, সেখানে আমরা 1030টা পেয়েছি। তা আমরা সব কিছু গড়ে আমরা 1000 পিস ধরে আমরা বিক্রি করতেছি। আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন। তেলাপিয়া একক চাষ আমাদের দেশে জনপ্রিয় একটি চাষ। মাছ চাষের ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এই চাষ খুবই সহজ। সাধারণত আমাদের দেশে কয়েক ধরনের তেলাপিয়া চাষ করা হয় এবং তেলাপিয়া ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিফট তেলাপিয়া, সুপার তেলাপিয়া, মোজাম্বিক তেলাপিয়া ও নাইল তেলাপিয়া, রেড তেলাপিয়া ইত্যাদি। আপনারা চাইলে আমার যে বিক্রি করতেছি যে তেলাপিয়া পোনাগুলো সেই পোনাগুলো আপনারা চাষ করতে পারেন। আশা করি আপনারা লাভবান হতে পারবেন। তেলাপিয়ার একক চাষ বা মনোকালচারের ক্ষেত্রে শতকে 150 থেকে 200 পিস দিয়ে চাষ শুরু করা ভালো। তবে পানির পরিবেশ ভালো রাখার জন্য করে সিলভার, ব্রিগেড, কাতল যে কোনো প্রজাতির মাছ শতকে একটা করে দিতে পারেন। বাংলা শতকে একটা দেওয়াই উত্তম। তেলাপিয়া 28 থেকে 30 প্রোটিন সমৃদ্ধ খাবার খাই। ভালো খাবার এবং উত্তম পরিবেশে 1 বছরে 1 কেজি থেকে বেশি হয়। তেলাপিয়া 4 মাস পরে বিক্রি করা যায়, বছরে 2 বার চাষ করা যায় এবং দীর্ঘমেয়াদীও চাষ করা যায়। আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন। যারা বছরে 2 বার চাষ করতে চান তাহারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে প্রথমে চাষ করতে পারেন এবং যদি ফলাফল ভালো পান তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের কাছে আবার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই তেলাপিয়াগুলো সংগ্রহ করবেন এবং নিজে উপকৃত হবেন। তেলাপিয়া 4 মাস পরে বিক্রি করা যায় এটা আমি বলছি, তাই আপনাদেরকে বলতে চাই এই মাছগুলো যদি আপনারা চাষ করেন এবং ভালো মতো সঠিকভাবে পরিচর্যা করেন এবং খাদ্য দেন তাহলে আপনারা 4 মাস পরে এই তেলাপিয়াগুলো বিক্রি করতে পারবেন এবং আপনারা আবার চাষ করতে পারবেন। শীতের সময় তেলাপিয়া ড্রপসি বা স্লোথ রোগে আক্রান্ত হতে পারে, খুব কম পুকুরে এরকম দেখা যায়। তাই শীতের শুরুতে শতকে 1/2 কেজি করে চুন লবণ প্রয়োগ করা ভালো, তাহলে এই রূপ থেকে আপনারা আপনাদের মাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। আশা করি যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনারা তেলাপিয়া বাদে যদি অন্যান্য মাছের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাহিরা মৎস্য হাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করবেন। এবং আপনারা এই মাছগুলো চাষ করে নিজে উপকৃত হবেন। ধন্যবাদ।